সিপাহী জলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় এবং আইসিএমআর এর উদ্যোগে বিশালগড়ের বুধন কমন ফ্যাসিলিটি সেন্টারে একদিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়। খাদ্যশস্য সুরক্ষা এবং কৃষির উপর জোর দিয়ে হয় এই প্রশিক্ষণ শিবির। এদিন অনুষ্ঠানের সূচনা করেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস। এছাড়া উপস্থিত ছিলেন আইসিএমআর এর ডাইরেক্টর অনিল কুমার ত্রিপাঠী, মৎস্য বিদ্যালয়ের ডিন প্রমোদ কুমার পাণ্ডে, বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর শতভিষা সরকার, উদ্ভিদ রোগ ও কীটশত্রু বিশেষজ্ঞ ডক্টর উৎফল দে সহ আরও অনেকে। এদিনের শিবিরে 100 জন কৃষক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। শিবির চাষে কৃষকদের মধ্যে ফার্টিলাইজার এবং সবজির বীজ বিতরণ করা হয়। ডক্টর প্রমোদ কুমার পাণ্ডে, ডিন কলেজ অফ ফিশারিজ, লেম্বুছড়া। রয়েছেন ডক্টর শতভিষা সরকার, সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড অফ কেবিকে সিপাহী জেলা। এবং এখানে উপস্থিত কেবিকের অন্যান্য যে কর্মীগণ আছেন এবং এখানে উপস্থিত আমার প্রিয় এই জেলার মা কৃষক ভাই ও বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই সিপাহী জলা জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।